এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাপান থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে রাশিয়া, এই পুরো পৃথিবীতে একটিমাত্র কিতাবই খুঁজে পাওয়া যাবে, যে কিতাব শুরুতে সুস্পষ্টভাবে ঘোষণা করেছে এই কিতাবে নেই কোনো ভুল, নেই সংশয়, নেই সন্দেহ। এই কিতাব সকল অবিশ্বাসীদের চ্যালেঞ্জ জানিয়েছে, পারলে এই কিতাবের মতো একটি কিতাব রচনা করে দেখাও, অন্তত এই কিতাবের ছোট্ট একটি সূরা পারলে রচনা করে দেখাও। কোনো অবিশ্বাসী আজও পর্যন্ত সেই চ্যালেঞ্জ মোকাবেলার সাধ্য হয়নি। মহান রাব্বুল্লাহ আলামিন এই কিতাবকে সংরক্ষণ করেছেন, আজও অবিকৃত অবস্থায় রয়েছে সেই কিতাব। সেই আল কোরআনুল করিমের মাহফিল বসেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সমুদ্র উপকূলে একটি অত্যাধুনিক ক্রুজের ছাদে। প্রিয় দর্শক, আমি শাহ ইফতেখার তারিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, সেভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু ইউসুফ, আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল কালাম আজাদ। পরিচয় পর্ব শেষ হলো, এবার প্রতিযোগীকে মঞ্চে ডাকবার পালা। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়ম জানিয়ে দিচ্ছি, সম্মানিত বিচারক আজ কোনো প্রশ্ন করবেন না। প্রতিযোগীকে পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করার স্বাধীনতা দেওয়া হচ্ছে। প্রতিযোগী তার ইচ্ছে অনুযায়ী তেলাওয়াত শুরু করবে, আজ কেউ বিদায় নেবে না। আগামীকাল এই প্রতিযোগীরা, আজকের পর্বের প্রতিযোগীরা আবারও পারফর্ম করবে ইনশাআল্লাহ। দুদিনের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী রাউন্ডের জন্য বেছে নেবেন তিনজনকে, আর একজনকে বিদায় নিতে হবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে মাদারীপুরের প্রতিযোগী, যে মাত্র 9 মাস সময়ের মধ্যে পবিত্র কোরআনকে হিফজ করেছে, আব্দুল ওয়াদুদ। হাফেজ আব্দুল ওয়াদুদ এবারে আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وما تجزون إلا ما كنتم تعملون إلا عباد الله المخلصين أُولَئِكَ لَهُمْ رِزْقٌ مَعْلُومٌ فَوَاكِهُ وَهُمْ مُكْرَمُونَ فِي جَنَّاتِ النَّعِيمِ على سرر متقابلين يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون وعندهم
عندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون فأقبل بعضهم على بعض يتساءلون قال قائل منهم إني كان لي قرين يقول أئنك لمن المصدقين أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمدينون قال هل أنتم مطلعون طلع فرآه في سواء الجحيم قال تالله إن كدت لتردين ولولا نعمة ربي لكنت من المحضرين أفما نحن بميتين إلا موتتنا الأولى وما نحن بمعذبين إن هذا لهو الفوز العظيم لمثل هذا فليعمل العاملون أذلك خير نزلا أم شجرة الزقوم إنا جعلناها فتنة للظالمين إنها شجرة تخرج في أصل الجحيم طلعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون منها فمالئون منها البطون فشاربون عليه من الحم فإنهم لآكلون منها فمالئون منها البطون ثم إن لهم عليها لشوبا من حميم ثم إن مرجعهم لإلى الجحيم إنهم ألفوا آباءهم ضالين فهم على آثارهم يهرعون ولقد ضل قبلهم أكثر الأولين ولقد أرسلنا فيهم منذرين فانظر كيف كان عاقبة المنذرين حسبك صدق الله العظيم ما شاء الله
আব্দুল ওয়াদুদ, তোমার চমৎকার তিলাওয়াত শুনছিলাম। প্রিয় দর্শক, সমুদ্র উপকূলে যখন কোনো জাহাজ আসে, তার পেছনে আলবাট্রস পাখির ঝাঁক এক অমোঘ আকর্ষণে ছুটে আসে। আব্দুল ওয়াদুদ যখন তিলাওয়াত করছিল, নিশ্চয়ই আপনাদের হৃদয়ে এক আকর্ষণ, এক অজানা আকর্ষণ তৈরি হয়েছিল। সম্মানিত বিচারক, আব্দুল ওয়াদুদের আজকের পারফরমেন্স কেমন ছিল? মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। আব্দুল ওয়াদুদ, তোমার শুরুটা খুব ভালোই হয়েছিল, কিন্তু মাঝে এসে তুমি ঘাবড়ে গিয়েছো কেন আসলে বুঝতে পারলাম না। খুব ভালোই শুরু করেছিলে, কিন্তু তোমার গুন্নার পরিমাণগুলো খুব বেশি হচ্ছিল এবং কিছু শব্দ বা কিছু হরফ তোমার নাকের মধ্যে বারবার যাচ্ছিল। তার কারণ গুন্না এবং নুন এবং মিম ছাড়া অন্য কোনো হরফ নাকের মধ্যে যায় না। এদিকে খেয়াল রাখবে, আল্লাহ তাআলা তোমাকে কামিয়াবি দান করেন, আমিন। একটু ঘাবড়ে গেছো, কোনো সমস্যা নেই, আবারও ইনশাআল্লাহ আরও চমৎকার পারফরমেন্স তুমি করবে এই প্রত্যাশা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএইচপি কোরআনের আলো। এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি ময়মনসিংহের দিদারুল ইসলামকে। হাফেজ দিদারুল ইসলাম আসছে ময়মনসিংহ থেকে। বিএইচপি কোরআনের আলো, বিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين إنا أنزلنا التوراة فيها هدى ونور
يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون وقفينا على آثارهم بعيسى بن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون حسبك صدق الله مولانا العظيم ما شاء الله دیدار الاسلام তোমার চমৎকার তেলাওয়াত শুনছিলাম এই মনোরম পরিবেশে সুনীল সমুদ্রের মাঝে আমরা ক্রুজে চড়ছি আর ঠিক সেই সময়ে তোমার তেলাওয়াত আমার হৃদয়কে মুগ্ধ করেছে প্রিয় দর্শক আপনাকেও নিশ্চয়ই আনন্দ দিয়েছে দিদারুল ইসলামের তেলাওয়াত তার পারফরমেন্স কেমন ছিল সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে জেনে নিচ্ছি মাশাআল্লাহ জাযাকাল্লাহ দিদারুল ইসলাম চমৎকার তেলাওয়াত মন খারাপ নাকি সামনের দিকে যাওয়ার জন্য আরও চেষ্টা চালাতে হবে পড়ার গতিকে আরও বৃদ্ধি করতে হবে জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিএইচপি কোরআনের আলো এবারের প্রতিযোগী হিসাবে যাকে মঞ্চে ডেকে নিচ্ছি সে আমার কাছে এক বিস্ময়ের নাম সে যখন বিমানে বাংলাদেশ থেকে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল সেই ছেলেটি অসুস্থ ছোট্ট একটি ছেলে বয়স মাত্র 8 বছর বয়স 3 দিন পর্যন্ত তাকে নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম কী হয় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে সকলের দোয়ায় সে কিছুটা সুস্থ হয়েছে নাম তার আবরারুল করিম নোয়াখালীর প্রতিযোগী আবরারুল করিম এবারে মঞ্চে আসছে হাফেজ আবরারুল করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
سلام على الياسين.
হাসবুক। সাদাকাল্লাহুল আযীম। বিএইচপি কোরআনের আলো। মাশাআল্লাহ প্রিয় দর্শক, আমার বিস্ময় বালক আবরারুল করিম আজকে তাকে মনে হচ্ছে দুবাইয়ের সুলতান, কারণ এই দুবাইয়ের সুলতান অসুস্থ অবস্থা থেকে উঠে এত চমৎকার পারফরমেন্স করবে এটা আমি ভাবতেও পারিনি। পরিবার পরিজন কেউ নেই, এই ছোট্ট শিশুটি অসুস্থ অবস্থায় যখন সে আসছে একটুখানি তার সাহসে চিড় ধরেনি, সে প্রচণ্ড সাহসী এবং দুর্দান্ত সাহসী। তার পারফরমেন্স কেমন ছিল সম্মানিত বিচারকের কাছ থেকে জেনে নিচ্ছি। আবরারুল করিম কেমন পারফর্ম করলো? আবরারুল করিম যেই পারফরমেন্স করেছে আজকে, নিশ্চয়ই যারা আপনার তেলাওয়াত দেখছেন দেশে বিদেশে, যে যেখানে বসে তেলাওয়াত দেখছেন, আপনার প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করেছে আবরারুল করিমের তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, এটি হলো কোরআনের মুজিজা। আমি আশা করছি ভবিষ্যতে এই আবরারুল করিম আন্তর্জাতিক বিশ্ব যে প্রতিযোগিতা আছে হাফেজদের, সেই প্রতিযোগিতায় যে প্রথম পুরস্কারটি আবরারুল করিম নিয়ে আসবে। আবরারুল করিম এগিয়ে যাও, সুস্থ থাকো, ভালো থাকো। আবরারুল করিম, আমি তোমাকে বলেছি তুমি দুবাইয়ের সুলতান, আসলে তুমি দুবাইয়ের সুলতান নও, তুমি আমাদের হৃদয়ের সুলতান। এবং সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে দেখছেন তাদের হৃদয়ে নিশ্চয়ই সুলতানের আসনে আসীন হয়েছে আবরারুল করিম। আবরারুল করিমের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমাদের সকলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি ময়মনসিংহের প্রতিযোগী জাকারিয়া হুসাইনকে। হাফেজ জাকারিয়া হুসাইন এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مَنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ مُّرِيبٍ الَّذِي جَعَلَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَأَلْقِيَاهُ فِي الْعَذَابِ الشَّدِيدِ قَالَ قَرِينُهُ رَبَّنَا مَا أَطْغَيْتُهُ وَلَٰكِن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا
ظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب أدخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا بالبلاد وكم أهلكنا থেকে আবার বলো وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص حسبك صدق الله العظيم জাকারিয়া হুসাইনের তেলাওয়াত শুনছিলাম প্রিয় দর্শক। সম্মানিত বিচারক, কেমন করলো জাকারিয়া হুসাইন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অনেক অনেক মোবারকবাদ জাকারিয়াকে। তো আজকের বিষয়টি তুমি নিজেই লক্ষ্য করেছো। হ্যাঁ, প্রথম হলো তোমার গলাটা বসে গেছে, আর দ্বিতীয়ত শেষের দিকে এসে দুইটি হুসট খেয়েছো তুমি, যেটা আমরা কখনই কামনা করি নাই। প্রতিটা রাউন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো রাউন্ডকে ছোট করে বা অবহেলা করা যাবে না। মন থাকবে, এগিয়ে যাও। জাকারিয়া হুসাইন, তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা মন্তব্য শুনি সম্মানিত বিচারকদের কাছ থেকে, তারা প্রতিযোগীদের সম্পর্কে মতামত দেন। আমি এই পর্যায়ে সম্মানিত বিচারকদের সম্পর্কে একটু মতামত দিতে চাই। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, আজকে আপনাকে খুব ম্লান দেখাচ্ছে, খুব ক্লান্ত দেখাচ্ছে। না, সত্যি একটু অসুস্থ, শারীরিক মানসিকভাবে অসুস্থ। এত বড় একটি ইভেন্ট, এরপরে এই প্রোগ্রামটি পরিচালনার জন্য যে যথেষ্ট মেধা শ্রম, তবে আলহামদুলিল্লাহ আমাদের পুরো টিম যে যেভাবে পারতেছে সার্বিক সহযোগিতায়, এখন আমি আজকে থেকে অনেকটাই সুস্থ। ইনশাল্লাহ দর্শকদের কাছে দোয়াও চাই, আপনাদের কাছে দোয়া চাই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ, নিশ্চয়ই। প্রিয় দর্শক, এবারের এই আয়োজন এক অসাধারণ ঘটনা বলে আমি মনে করি, কারণ এটা খুব চারটিখানি বিষয় নয়। দেশের সীমানা থেকে এত দূরে এতগুলো প্রতিযোগী, এত বিশাল বহর নিয়ে এই আয়োজন, এটা একেবারেই চারটিখানি বিষয় নয়। আল্লাহর মেহরবানিতে চমৎকারভাবে এগিয়ে চলেছে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024। ইনশাআল্লাহ এবারের এই আয়োজন আপনাদের হৃদয়কে অনেক বেশি মুগ্ধ করবে, ইনশাআল্লাহ এই প্রত্যাশা রাখছি। আজকের পর্বের আমরা একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। আমাদের মাঝে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল কালাম আজাদ। আমি জনাব আবুল কালাম আজাদের কাছ থেকে জানতে চাইব, আজকের এই চমৎকার আয়োজনে সরাসরি আপনি এই অনুষ্ঠানটি দেখলেন, কেমন লেগেছে? ইসলাম আলাইকুম। পিএইচবি কোরআনের আলোর প্রতি বছর আমরা টিভিতে মধ্যে দেখে থাকি, তো এই বছর এইখানে আপনারা আসছেন এগুলো দেখে আমি খুবই আনন্দিত, এবং ছোটো ছোটো বাচ্চারা যেভাবে কোরআন তেলাওয়াত করছে এগুলো শুনে আমি মুগ্ধ, এবং আগামীতে ওরা আসলে আমরা সার্বিক সহযোগিতা করব এবং আমাদের কমিউনিটির সবাই সহযোগিতা করবে। ধন্যবাদ। ইনশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাকে। প্রিয় দর্শক, পিএইচপি কোরআনের আলো শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি বিপ্লবের নাম, কারণ এই অনুষ্ঠানটির মাধ্যমে সারা দেশে কোরআন শিক্ষার এবং বিশেষ করে হিফজের যে
জোয়ার সৃষ্টি হয়েছে তা নিশ্চয়ই ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি, সম্মানিত অতিথিকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি, প্রিয় দর্শক আপনাকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়া, জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।